স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় নিয়মিত বডি স্প্রে ব্যবহার করলে হতে পারে বিপদ গরমে গামের দুর্গন্ধ থেকে রেহাই পেতে প্রায় থেকে বডি স্প্রে বা ডিউডোরেন্ট ব্যবহার করেন এটি এখন অনেকেরও নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছে কিন্তু প্রতিদিন এই কাজ করার ফলেই কি একটু একটু করে বেড়ে চলেছে ক্যান্সারের সম্ভাবনা অন্তত সাম্প্রতিক সমীক্ষা সে ইঙ্গিতই দিচ্ছে ব্রেস্ট ক্যান্সারের কারণ খুঁজতে গিয়েই কাঠ গড়ায় উঠেছে বডি স্প্রে বা ডিউডোরেন্ট দেখা যাচ্ছে বেশিরভাগ ক্যান্সারও ধরা পড়ছে স্তনের উপর পাকে বা দিগের আন পিটে বৃষ্টির মধ্যে আঠারোটি ক্ষেত্রেই এই জিনিস ধরা পড়েছে এবং সেই টিউমারের নমুনা সমীক্ষা করে মিলেছে প্যারাবেন নামে এক ধরনের রাসায়নিকের এই রাসায়নিকই ক্যান্সারের জন্য দায়ী যা যথেষ্টভাবে পাওয়া যায় ডিউডোরেন্টে মলিকিউলার বায়োলজিস্ট ডক্টর ফিলিপি দর্বে এ নিয়ে রীতিমতো গবেষণা করেছেন আর তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে বেশিরভাগ বডি স্প্রে বা ডিওডোরেন্টে পিজার হিসেবে ব্যবহৃত হয় এই রাসায়নিক যা শরীরের কোষ শোষণ করে নেয় দিনে দিনে তা ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে তোলে বেস্ট ক্যান্সারের ক্যাস স্টাডি করতে গিয়েই এ জিনিস নজরে আসে কেন স্তনের উপরি বাগেই ক্যান্সার থাবা বসায় কেনই বা বাম আর্মপিটে আক্রমণ বেশি হয় উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় এর নেপথ্যে আছে বডি স্প্রের ব্যবহার যেহেতু বেশিরভাগ মানুষই ডান হাতি সে কারণে বা দিকে বডি স্প্রের প্রয়োগ হয় বেশি এছাড়া বুকের উপরিভাগেও অনেকে ডিউডোরেন্ট প্রয়োগ করেন তাই শরীরের ওই অংশের কোষই এই রাসায়নিক শোষণ করে তাই ওই অংশেই ক্যান্সারের প্রকোপ বেশি এছাড়া ডিউডোরেন্টে অ্যালুমিনিয়াম থাকে যা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন মহিলাদের ব্যবহৃত যে কোনো অপ্রসাধনী দ্রব্যই এমন সব রাসায়নিক থাকে যা ক্যান্সারের কারণ হয়ে ওঠে ক্রমাগত এই ধরনের কসমেটিক্সের ব্যবহারে ত্বক ক্যান্সার হতে পারে তাই প্রাকৃতিক জিনিস দিয়েই রূপচর্চার পরামর্শ বিশেষজ্ঞদের যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ